হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইডেন্স গুরু। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গল SSC.com এর ওয়েবসাইটে। তোমরা আশা করি সবাই জানো যে কলকাতা ইউনিভার্সিটিতে 591টি পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ করা হবে। তো সেটাই আমি আজকে তোমাকে বলবো যে কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ আবেদন করতে হবে, ফর্ম পূরণ করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাকে জানাবো। তার আগে আমি তোমাকে দেখাবো নোটিফিকেশনটি, ভালো করে দেখাবো কারা আবেদন করতে পারবে, কত নম্বরের পরীক্ষা হবে, ফিজ কত লাগবে, সে সম্বন্ধে তোমাকে সব কিছু আমি বলবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, এখানে লেখা আছে দেখো, ক্লিক হেয়ার টু গো ফর অনলাইন অ্যাপ্লিকেশন ইন CW সিলেকশন অফ রিক্রুটমেন্ট অফ গ্রুপ ডি গ্রুপ সি। এইখানে ক্লিক করে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশানে যেতে পারবে। আবার দেখো নিচে লেখা আছে নোটিস ইন CW, আবার এইখানে দেখো ডিটেল ইনফরমেশান দেওয়া আছে, এইখানে ক্লিক করে তোমরা ডিটেল নোটিফিকেশানে যেতে পারবো। তো এইখানে আমি ক্লিক করব এবং তোমাকে নোটিশটি দেখাবো। তোমরা দেখো এই ধরনের একটা PDF পাবে, এইখানে দেখতে পাবে যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ 5 তারিখ কালকে, মানে গতকাল 5 তারিখ মানে গতকাল সন্ধে 5টা থেকে অলরেডি অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হয়ে গেছে। 20/7/2018 পর্যন্ত চলবে, মানে 15 দিন অ্যাপ্লিকেশান নেওয়া চলবে। তারপরে দেখতে পাচ্ছ হাউ আর স্কোপ পেমেন্ট বাই ক্যাশ চালান উইল বি অ্যাভেলেবেল আপ টু 25 তারিখ পর্যন্ত টাকা জমা দেওয়া চলবে। এরপর ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড, এই ওয়েবসাইট www.westbengalssc.com থেকে তোমরা পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। দেখো এরপর দেখো ডিউরেশন অফ টেস্ট, 1 ঘন্টার পরীক্ষা হবে। এখানে লেখা আছে এজ 1/1/2018 হিসাব অনুযায়ী মিনিমাম 18 বছর থেকে, তো তোমাকে 2000 সালের পরে জন্ম হওয়ার যারা জন্ম হয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, মিনিমাম 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। 1978-এর পরে এবং 2000-এর আগে যারা তারাই অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো অ্যাপ্লিকেশান ফি এইখানে দেওয়া আছে। দেখো জেনারেল OBC এ OBC বি 200 টাকা, SC ST PD যারা তাদের 140 টাকা, OBC এ OBC বি এখানে 150 দেওয়া আছে, SC ST PD রিজার্ভ যারা তাদের 100 টাকা ফি। তাহলে জেনারেল OBC এ OBC বি যারা আছো তাদের 200 টাকা ফি লাগবে। আবার এখানে দেখতে পাচ্ছ এজ পাবলিশড ইন সিলেবাস www.westbengalssc.com এই তোমরা কয়েকদিনের মধ্যেই সিলেবাসটা পেয়ে যাবে। সেই সিলেবাসটা আমি পুরোটাই বিস্তারিতভাবে তখন আলাদাভাবে ভিডিও বানাবো। এইখানে 11 নম্বর কলমে তোমরা দেখতে পাচ্ছ 80 মাল্টিপল চয়েস কোশ্চেন ফর ক্লার্ক অ্যান্ড 60 মাল্টিপল চয়েস কোশ্চেন ফর গ্রুপ ডি রিক্রুটমেন্ট। গ্রুপ ডি এর জন্য ক্লার্কের জন্য 80টি মাল্টিপল চয়েস কোশ্চেন এবং গ্রুপ ডি এর জন্য 60টি মাল্টিপল চয়েস কোশ্চেনের পরীক্ষা হবে। তারপরে কী কী এগুলো তোমরা ইম্পর্টেন্ট নয়, এগুলো তোমরা কোথায় কী কতগুলো কিসের ভ্যাকেন্সি আছে সেগুলো তোমরা দেখে নিবে, এগুলো আমি আর বলছি না। ওইখান থেকে যেখানে বললাম ওইখানে ক্লিক করে তোমরা PDFটা ডাউনলোড করে নিতে পারবে, এখান থেকে তোমরা এগুলো দেখে নিবে। এরপর আমি এগুলো যেগুলো বললাম ওইগুলোই আছে, মিনিমাম এজ 18 আর ম্যাক্সিমাম 40, 1 জানুয়ারি 2018 হিসাবে বয়স হতে হবে। এরপর SC ST OBCরা যেমন ছাড় পায় সেই হিসাবেই ছাড় পাবে। এরপর আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বলবো যে কী করে অ্যাপ্লিকেশান করতে হবে সেটা। আবার দেখো বন্ধুরা, আমি ওয়েস্ট বেঙ্গল SSC-র ওয়েবসাইটে আবার এলাম। এইখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু গো ফর অনলাইন অ্যাপ্লিকেশান ইন CW সিলেকশন রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি গ্রুপ ডি। তো এইখানে তোমরা ক্লিক করে অ্যাপ্লিকেশান ফর্মটা এখান থেকে পাবে। তো চলো এইখানে ক্লিক করা যাক। দেখো এইখানে ক্লিক করলে তোমরা এই ধরনের একটা পেজ পাবে, এইখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে নেবো, 4টা ইনস্ট্রাকশন। তারপরে পড়ে নেওয়ার পরে গো ফর অনলাইন অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা দেখছো যে এই ধরনের পেজটা পাবে। এইখানে দেখবে প্রাইমারি ইনফরমেশানগুলো দিতে হবে, নেম দিতে হবে, ফাদার্স নেম, পোস্ট অ্যাপ্লিকেশান ফর, তারপরে ক্যাটাগরি, তারপরে আছে সাব ক্যাটাগরি, জেন্ডার, এগুলো সব দিতে হবে। তারপরে সেভ করে নেক্সট করতে হবে। তাহলে চলো আমি স্টেপ বাই স্টেপ ফিল আপ করি।
এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে নিজের নাম ফাদার্স নেম দেবে, তারপরে এখানে দেবে পোস্ট অ্যাপ্লাইং ফর, এখানে কি পোস্টে অ্যাপ্লাই করতে হবে সেটা দিবে। দেখো গ্রুপ সি অনেকগুলো এখানে পোস্ট আছে, তার মধ্যে তুমি যেটা তোমার পছন্দ যে কোনো দুটোতে অ্যাপ্লাই করতে পারবে, একটা গ্রুপ ডি এবং গ্রুপ সি। তো যে কোনো দুটো গ্রুপ সি, এখানে ধরো আমি টেকনিক্যাল দিলাম একটা, আরেকটা তুমি দিতে পারবে যে কোনো একটা, গ্রুপ ডি জুনিয়র কম্পোজিটার একটা দিলাম, যে কোনো তুমি দুটো দিতে পারবে, যে কোনো দুটো দিবে। তারপরে সিলেক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট তুমি জেনারেল, আমি জেনারেল দিলাম। তারপরে সাব ক্যাটাগরি দিতে হবে, সাব ক্যাটাগরির মধ্যে যদি এগুলো এক্সেম্পটেড ক্যাটাগরি, ফিজিক্যালি ডিসেব এক সার্ভিস মানে এগুলো যদি একটাও না থাকে তাহলে এক্সেম্পটেড ক্যাটাগরি এখানে এটা দিবে। এরপরে মেল না ফিমেল দেবে, তারপরে সেভ অ্যান্ড নেক্সট করবে। সেভ অ্যান্ড নেক্সট করার পর দেখো এই ধরনের পেজটা আসছে, এখানে ডেট অফ বার্থ দিতে হবে, ডেট অফ বার্থ দিবে, এইখানে দেখো ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দিতে হবে, ডেট অফ বার্থ এমনি দেবে, দেখো মান্থ চুজ করবে, মান্থ দিবে 22, এইভাবে দিতে হবে, ইয়ার দিতে হবে, এখানে ডেট অফ বার্থ দেবে, হ্যাঁ হয়ে গেছে, ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে এখানে দিতে হবে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা দিতে হবে, ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট সেটা তোমাকে এখানে দিতে হবে। একাডেমিক ডিটেলস এখানে লিখতে হবে, ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ইন এইট লেভেল, কোন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছো সেটা দিতে হবে। এরপর এন্টার রেঞ্জ অফ পার্সেন্টেজ দিতে হবে, এইখানে দেখো পার্সেন্টেজ দিতে হবে, 8 নম্বর কলম ডিটেলস অফ কোয়ালিফিকেশান পাস্ট 8, 11 নম্বর কোশ্চেনে এখানে দেখতে পাচ্ছ, হোয়াট আবার এক্স সার্ভিসম্যান, ইয়েস নো করতে হবে, এক্স সার্ভিসম্যান নো, ফিজ টু বি পেড, ফিজ টু বি পেড লেখা আছে, দেখো এখানে 140 টাকা ফিজ দিতে বলছে। এরপর এখানে তোমাকে রিলিজিয়ান সিলেক্ট করতে হবে, রিলিজিয়ান সিলেক্ট করার পরে এখানে তোমাকে অ্যাড্রেস লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে, অ্যাড্রেস দেখো লিখছি, এখানে দেখতে পাচ্ছ এগুলো যেসব আছে সবগুলো এগুলো ফুলফিল করতে হবে, সিলেক্ট ডিস্ট্রিক্ট সব ফুলফিল করার পরে চেকবক্সে যেটা আছে তোমাকে ক্যাপচা দেওয়া আছে এটা তোমাকে এখানে করতে হবে, তারপরে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। আচ্ছা আমার বার্থডে ভুল দেওয়া ছিল, সেজন্য বার্থডেটা ঠিক করতে বলছে, এখানে তোমরা সব এগুলো ফুলফিল করার পরে এখানে ক্যাপচা দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট করবে, এখানে যে সেভ অ্যান্ড নেক্সট আছে এখানে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট করলে দাঁড়াও, এখানে দেখে নিয়েছো তোমরা, আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো, এখানে সেভ অ্যান্ড নেক্সট করবে, আমি তারপরে সেভ অ্যান্ড নেক্সট করলেই তোমরা ফটো আপলোড অপশন আসবে, ফটো আপলোড অপশন চলে এলেই তোমরা এখান থেকে ফটো সিগনেচার আপলোড করে ফি পেমেন্ট করতে পারবে। তাহলে বন্ধুরা তোমরা দেখে নিয়েছো স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, যারা নতুন ভিউয়ার্স আছে তাদের রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ভিডিওতে এটুকুই, কয়েকদিন পরে আমি এটার সিলেবাসটা আপলোড করে দেবো, ধন্যবাদ।